এই তো বাংলা নববর্ষ উপলক্ষে এবার জমিনি টাঙ্গাইলের তাঁতের শাড়ির বেচাকেনা। গেল কয়েক বছরে করোনার ক্ষতি পুষিয়ে নিতে বিপুল আগ্রহে শাড়ি বুনেছিলেন তাঁতিরা, পশটা নিয়ে বসেছিলেন, কিন্তু হাটে ক্রেতা নেই, তাই হতাশ ব্যবসায়ীরা। টাঙ্গাইল প্রতিনিধি নাসির উদ্দিনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন শাম্মি ইসলাম। টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁত শিল্পে জড়িত মালিক শ্রমিকরা সারা বছর অপেক্ষা করেন দুই ঈদ, বৈশাখ বরণ ও দুর্গাপূজার। এই চারটি উৎসবে তাদের সারা বছরের ব্যবসা হয়। করোনা মহামারী ও লকডাউনের ক্ষতি পুষিয়ে নিতে এবছর তুমুল উদ্যমে কাজ করেছিলেন তাঁতিরা। নতুন ডিজাইন, বাহারি নকশায় বুনেছিলেন শাড়ি, কিন্তু হাটে এসে হতাশায় ছেয়ে যাচ্ছে তাদের মন। অন্যান্য বছরের চেয়ে এবার ব্যবসার পরিস্থিতি খারাপ। এবার সুতার দাম বাড়ায়, কাপড়ের দাম বেড়ে গেছে, যার জন্য বেচা কিনে একদমই কম হচ্ছে। টাঙ্গালের তাঁত শিল্প বন্ধ হলে টাঙ্গালের অখাত মানুষ না খেয়ে মরতে হবে। আমাদের টাঙ্গাইল জেলার পাত্রাইলে একটি তাঁত পল্লী দিলে আমাদের টাঙ্গাইল শাড়ি আরও সুন্দর হবে। এমনিতেই গত কয়েক বছরে লোকসান, তার উপর এবার মন্দা কারবারে দিশেহারা তাঁত মালিকরাও। পরিস্থিতি এতটাই খারাপ যে অনেকে নতুন করে কারখানা চালানোর মতো পুঁজিও জোগাড় করতে পারছেন না। বিদেশি কাপড়ের চেয়ে কোনো অংশেই আমাদের কাপড় মন্দ নয়, বাণিজ্য খুব কম চলছে। তাঁতিরা অবস্থা ঘুরে দাঁড়াতে পারে নাই, অনেক তাঁতি বন্ধ হয়ে গেছে, তাঁত বুনতে পারতেছে না। টাঙ্গাইলের করটিয়া হাটে প্রতি বছর এ সময় পা ফেলার সুযোগ থাকে না, এবার ফাঁকা, বেচাকেনা নেই। তাঁত শাড়ি বিক্রিতে ধস নেমেছে এ হাটেও, পাইকারি বিক্রি নেমে এসেছে অর্ধেকে। আমার বিশ্বাস আগামী দুই হাট আছে, এই দুই হাটে এটা কভার করবে আমাদেরকে নেবাসা। করোনা মহামারীর সময়ে প্রায় সব পেশা মানুষই প্রধানমন্ত্রীর প্রণোদনা পেয়েছেন, কিন্তু টাঙ্গাইলের তাঁত শিল্পের সাথে জড়িত তাঁতিও ব্যবসায়ীরা সে সহায়তা পাননি। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।